এই হলো রাইস, তাই তো এতটা কোয়ান্টিটির দাম হচ্ছে মাত্র আর মাত্র 40 টাকা। দমদমের বুকে এত কম প্রাইসে তোমাকে কেউ দিতে পারবে না। চ্যালেঞ্জ নিয়ে বলছো তুমি? চ্যালেঞ্জ দিয়ে তুমি খুঁজে দেখো দমদমের বুকে। মিক্স ফ্রাইড রাইস পাওয়া যাচ্ছে মাত্র 40 টাকায়। এক চিকেন ভেজিটেবল, এই যে চিকেনে ছোট ছোট চাংস করে দেওয়া আছে, তাছাড়া দেখতে পাচ্ছ এখানে কিন্তু এগ দেওয়া আছে। ভাই 40 টাকায় পাওয়া যায় না কোনো জায়গায় মিক্স ফ্রাইড রাইস এর মধ্যে। চলো লেটস ডু ইট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকে ঠিক এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে কিন্তু চিলি চিকেন মাত্র 29 টাকায় পাওয়া যাচ্ছে, চিকেন বিরিয়ানি মাত্র 49 টাকায় পাওয়া যাচ্ছে, মিক্স ফ্রাইড রাইস পাওয়া যাচ্ছে মাত্র 40 টাকায়, তাছাড়া এখানে চিলি চিকেন আছে 3 পিস মাত্র কিন্তু 30 টাকায়। কি ক্লিয়ার না ভেজাল আছে, কি করে দিচ্ছে দাদা এতটা কম দামের মধ্যে? সবটাই কিন্তু দাদার মুখ থেকে শুনে নেবো, কিন্তু তার আগে যারা ইউটিউব থেকে দেখছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাড়াতাড়ি ফলো করো। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি, আমি সাগর, তোমরা দেখছো ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলায়। ইয়েস, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখানে সমীরদার দোকানে, যেখানে কিন্তু মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়, মিক্স রাইস মাত্র 40 টাকা থেকে পাওয়া যায়। কি করে দিচ্ছে এত কম দামে? সবটাই কিন্তু দাদার মুখ থেকে শুনে নেবো, তো চলো দাদার কাছ থেকে শুনে নেওয়া যায়। দাদা কেমন আছো? ভালো আছি, বলো। তোমাদের এখানে শুনছি নাকি 49 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়? হ্যাঁ, চিকেন বিরিয়ানি 49 টাকা। আর মিক্স রাইসটা আছে ওটা কত টাকা? 40 টাকায়। হ্যাঁ, মিক্স রাইস এক চিকেন ভেজিটেবল। এত কম দামে দিচ্ছে বলতে লাভ কি কিছু আছে? মানে অল্প লাভে বিক্রি করছো? হ্যাঁ, 40 রুপিস। চিকেন কষা আসবে একটু পরে, একটু পরে আসবে, তাই তো? কটার থেকে শুরু হয়ে যায় তোমার এখানে ব্যবসা? একটার পরে থেকে শুরু হয়ে যায়, দুপুর একটার পরে থেকে, তাই তো? রোজ দোকান ওপেন থাকছে? অ্যাড্রেসটা কি আছে? দমদম স্টেশনের পাশে। দমদম স্টেশনের পাশে, নাগেবাজার যে রোডটা, রোডটা লাইব্রেরি স্টেশনের সামনে। রোজ ওপেন থাকে তো দোকান? রোজ ওপেন থাকে, তাই তো? বাহ, আচ্ছা তাহলে চিকেনটা কত গ্রামের থাকে তাও? 60 গ্রাম। 60 গ্রামের চিকেন থাকে, বাহ। আচ্ছা দাদা বলছি, এই যে ভেজ স্টফিং এর মধ্যে কি কি থাকে? মিক্স ফ্রাইড রাইস এর মধ্যে এক চিকেন ভেজিটেবল। আচ্ছা, আর মানে চিকেনটা থাকে এর মধ্যে? চিকেন থাকে। আচ্ছা, চিকেন থাকবে এক প্যাক, আর ভেজ স্টফিং যেগুলো থাকে ওগুলো থাকবে, তাই তো? এটা মাত্র 40। এখানে যে মিক্স ফ্রাইড রাইসটা দেখালে তখন মানে নরমাল আমরা রেস্টুরেন্টে যেমনই মিক্স ফ্রাইড রাইস খাই সেমনই রয়েছে, তাই তো? মানে ভেজিস রয়েছে, ওর মধ্যে চিকেনও রয়েছে, ডিমও রয়েছে, তাই তো? ভাই আরেকবার দেখিয়ে দিতে বলবো, মিক্স ফ্রাইড রাইস দেখো ভাই, মাত্র 40 টাকায় মিক্স ফ্রাইড রাইস। এই দেখো চিকেন আছে, চিকেন টিকেন সব রয়েছে, আর বন্ধটা অসাধারণ বেরিয়েছে, ঠিক অসাম লেভেলের চিকেন ফ্রাইস ভাই। ভাই আরে একটু চিকেন বিরিয়ানি একটু দেখিয়ে দিতে পারবে? এই পাশে দেখো চিকেন বিরিয়ানিও রয়েছে, এর সাথে চিলি চিকেন আছে,
ওকে অলরাইট গাইস, সমীরদার দোকান থেকে এখন যে জিনিসটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে যে 40 টাকায় কিন্তু মিক্স রাইস। এতে দেখতে পাচ্ছ কিন্তু ভেজিস আছে, টপিংস আছে, তাছাড়া চিকেনের ছোট ছোট কিন্তু চাংস করে দেওয়া আছে। এই যে চিকেনের ছোট ছোট চাংস করে দেওয়া আছে, তাছাড়া দেখতে পাচ্ছ এখানে কিন্তু এগ দেওয়া আছে। ভাই 40 টাকায় পাওয়া যায় না কোনো জায়গায়, মিক্স ফ্রাইড রাইস এর মধ্যে তোমরা যে ভেজিস, টপিংস, এগ পেয়ে যাচ্ছ, চিকেন পেয়ে যাচ্ছ, এত কিছু মাত্র 40 টাকায় সত্যি ভাবা যায় না। এই জায়গাটা কোথায় তোমাদেরকে একটু পরে বলছি, তার আগে তোমাদেরকে বলি এর টেস্টটা কেমন হবে। সবার আগে তোমাদেরকে বলবো, দেখো মিক্স ফ্রাইড রাইসে কিন্তু লং গ্রেন রাইসটা ইউজ করা হয়নি, এখানে মিনিকেট রাইসটা ইউজ করা হয়েছে। তাছাড়া এখানে ভেজিস আর টপিংস গুলো দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর পরিমাণে আছে। একদম এখানে গাজর দেখতে পাচ্ছ, এখানে ডিম দেখতে পাচ্ছ, তার উপরে ডিম গুলোও দেখতে পাচ্ছ, ছোট ছোট কিন্তু এরকম চিকেনের চাংস গুলো তোমরা পেয়ে যাবে। তো সবার ফার্স্টে একটু শুধু শুধু রাইসটা টেস্ট করে দেখি কেমন হয়েছে, চলো লেটস ডু ইট। আমার ওপিনিয়ন অনুযায়ী আমি বলবো টেস্টটা ওভারঅল ভালো খেতে, বাট একটু রসুনের স্মেলটা বেরোচ্ছে, ঠিক আছে, এটা আমার ওপিনিয়ন, আমার লেগেছে একটু রসুনের গন্ধটা। বাদ বাকি ওভারঅল রাইসটা অনেকটাই ভালো। দেখো অনেক সময় কি হয়, গলাটা জ্বালা করে বাট শুকনো রাইসটা খাওয়া যায় না, বাট এখানকার রাইসটা খুবই ভালো, ফ্লেভারফুল, ঠিক আছে, জুসি রাইস। তোমাদের এবার একটুখানি এগটা আর টপিংসটা দিয়ে একবার টেস্ট করে দেখাচ্ছি, চলো লেটস ডু ইট। টপিংস গুলো এখানে দেওয়া আছে, খুবই কিন্তু ডিপ ফ্রাই করে দেওয়া আছে, যে কারণে খুবই ফ্লেভারফুল লাগছে, পুরোটা ভিতরে গিয়েছে। এই যে চিকেনের ছোট ছোট চাংস গুলো দেখতে পাচ্ছ, চলো এবার একটুখানি এইটা টেস্ট করে দেখো। চিকেন গুলো গালে পড়ছে আর বোঝা যাচ্ছে যে কতটা ফ্রেশ, জুসি চিকেন না হলে এটা হয় না, সম্ভব না। এখনো অনেকটা আছে, এইটা সবটা খেয়ে নি, তারপরে তোমাদেরকে লোকেশন বলে দিচ্ছি। তো ওকে দেখো মিক্স ফ্রাইড রাইসটা ট্রাই করলাম মাত্র 40 টাকায়। তো আমি বলবো যে তোমরা কোনো জায়গায় কিন্তু 40 টাকায় মিক্স ফ্রাইড রাইসটা পাবে না, কারণ এখানে এত সুন্দর যে জিনিসটা প্রিপেয়ার করে তৈরি করেছে অন্য আর কোনো জায়গায় পাওয়া যায় না। তো তোমাদেরকে অ্যাড্রেসটা একটুখানি বলে দিই, এই হচ্ছে দমদমের 5 নম্বর গেট, 5 নম্বর গেট থেকে কিন্তু বেরিয়ে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছ সমীরদার দোকান, যেখানে কিন্তু এক কথায় বলতে গেলে খাবার গুলো দুর্দান্ত অনবদ্য লেগেছে। তো অবভিয়াসলি তোমাদের বলবো এখানে তোমরা চলে এসো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ খুলে দেখে থাকলে অবশ্যই পেজ থেকে ফলো করো। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য হাই ফাই অ্যান্ড বাই।